হ্যালো ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছেন? আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা সবাই। আচ্ছা, অডিও বিট্রেট অ্যান্ড সব কিছু ঠিক আছে দেখা যাচ্ছে। সো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পদার্থবিজ্ঞানের এই চ্যাপ্টারটা থেকে আজকে খুব সুন্দর সুন্দর ম্যাথ কীভাবে করা যায় এবং পরীক্ষায় যে কোনো ম্যাথ পি ফিজিক্যাল টু এনআরটির বিভিন্ন ধরনের সমীকরণ থেকে আসতে পারে, পি ফিজিক্যাল টু এনআরটিকে বিভিন্ন রূপে ট্রান্সফর্ম করে সেগুলা দিয়ে কেমনি অঙ্ক করা যায়, আর সূত্রটাকে আরও ভিন্ন ভিন্ন স্ক্যানেরিওতে ভিন্ন ভিন্ন স্টেটে আমরা দেখব। সো প্রথমে একটু জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আর আমার কথা শুনতে পাচ্ছ কি না। আমি এইচআরবি, আর যারা চিনো না আমাকে তাদের জন্য পরিচয় দিয়ে দিচ্ছি, আমি এইচআরবি, আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করেছি, আর সেন্ট জোসেফ ছিল আমার কলেজ, আর MGHS থেকে স্কুল ছিল আমার। এই তো মাই স্টার ডিফেন্ডের এই ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাই স্টার ডিফেন্ডের বিশেষ একটা নোটিশ আছে, সেটা ক্লাসের আগেই দিয়ে দিচ্ছি। MSF প্লাস মেম্বারশিপের নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা দ্রুত অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলো। অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা জাস্ট বাসায় বসেই অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য জাস্ট কমেন্ট করে তোমরা লিখো যে অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা কোথায়, দ্রুত অ্যাডমিশন টেস্টটা দিয়ে ফেলো, আর তারপর দ্রুত জয়েন করে ফেলো। MSF প্লাসে যারা অ্যাডমিশন টেস্টে চান্স পাবা তাদের প্রত্যেক মাসে 36,000 টাকার স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ICT, বায়োলজি, 5টা সাবজেক্ট একদম সম্পূর্ণ ফ্রিতে পড়ার সুযোগ দেওয়া হবে। আমাদের টোটাল 36,000 টাকার কোর্স প্যাকেজ যারা এই স্কলারশিপে চান্স পাবে, অর্থাৎ MSF প্লাস মেম্বারশিপে পরীক্ষা দিয়ে চান্স পাবে, তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এখন MSF প্লাস মেম্বারশিপ কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ICT, বায়োলজি 5টা সাবজেক্ট দিচ্ছে HSC লেভেলে, আর এখন SSCদের জন্য MSF প্লাস মেম্বারশিপ শুরু হয়ে গেছে। অর্থাৎ ক্লাস 9-10 বাচ্চারাও কমেন্ট করে পরীক্ষার লিঙ্কটা নিয়ে নাও এবং খুব সহজ পরীক্ষা হবে, তোমরা দ্রুত অ্যাডমিশন টেস্টটা দিয়ে ভর্তি হয়ে যাও। তো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি, আমি একটু দেখি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, কেউ একটু কমেন্ট করে জানালে সুবিধা হয় আমার কথা শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, ফারজানা বলতেছে, আসসালামু আলাইকুম। হ্যালো ফারজানা, কেমন আছো তুমি? একটু কমেন্ট করে জানাও তো আমার কথা শুনতে পাচ্ছ কি না, তাহলে আজকের ক্লাস শুরু করে দেই। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হলো আদর্শ গ্যাসের সূত্র, বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এখান থেকে আমরা বিভিন্ন ইউনিট সম্পর্কে জেনেছিলাম এবং বিভিন্ন ইউনিটে চাপ, আয়তন, মোল সংখ্যা, আর এর মান, টি এর মান, এম এর এককগুলো, ভি এর একক, ডাব্লিউর একক, এগুলা দেখেছিলাম। তারপরে আমরা প্রেশার কনভার্সন এবং ভলিউম কনভার্সন দেখেছিলাম। এরপরে আমরা আদর্শ গ্যাস কি সেটার সংজ্ঞা দেখেছিলাম, এটা জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি আমরা। এরপর বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই তিনটা সূত্র মিলিয়ে একটা সূত্র তৈরি করেছিলাম আমরা, সেটা হলো পি ফিজিক্যাল টু এনআরটি। এবং পি ফিজিক্যাল টু এনআরটির পি, ভি, এন, আর এই সব কিছু ডিটেল আমরা শিখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম পি কীভাবে বের করা যেতে পারে, ভি কীভাবে বের করা যেতে পারে, এবং বলেছিলাম এন বের করা অর্থাৎ মোল সংখ্যা বের করার এই সমস্ত সূত্র ডিটেলে আজকে দেখব। সো আজকে চলো দেখি এন বের করার কিছু পদ্ধতি দেখি। তোমরা একটা অ্যাডভার্টাইজিং দেখেছো কি না অনেক আগে, হয়তো এখনও হয় কি না আমি জানি না, এরকম একটা বাচ্চা থাকতো, বাচ্চা একটা হাতে চকলেট নিয়ে বলতো, হাতে কি বলো দেখি, ওর বন্ধুরা বলে কি কি একটা গেস করে তারপর। সো আমরা ওই রকম একটা গেম খেলবো এখন, এই গেমের মাধ্যমে এন এর মান বের হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, ধরো
তোমার একটা ফ্রেন্ড, এই যে তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড আইকে ফেলছি, তোমার ফ্রেন্ড রাখা খুবই সহজ। তোমার এই ফ্রেন্ডটার হাতে সামথিং একটা কন্টেইনার আছে, এটার মধ্যে কিছু গ্যাস আছে। এখন তোমাকে বলল যে এটা হলো HCl গ্যাসিয়াস স্টেটে আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটার মধ্যে। এখন তোমার বন্ধু বলল যে আমার এখানে, আমার বাসায় আমি STP-তে আছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে আছি আমি, আর আমার কাছে এই যে এটার আয়তন মেপে ও বলল যে 30 লিটার আয়তনের HCl আছে। এখন তোমার কাছে সে ফোন করে জিজ্ঞেস করতেছে যে বন্ধু তুমি আমাকে বলো তো এখানে কত মোল HCl আছে। তুমি এটা অত্যন্ত সহজে বলতে পারবে একটা তথ্য ব্যবহার করে, সেটা হলো 22.414 লিটার আয়তনের মধ্যে থাকে হলো 1 মোল পরিমাণ। এটা STP-তেই কথাটা সত্য। তাহলে আমাদের কাছে 1 লিটার যদি থাকে, তার মানে সেটা কত মোল হবে, এত মোল হবে। আর যদি 30 লিটার থাকে তাহলে কত মোল হবে সেটা বের করতে পারি আমরা এভাবে করে, মানে যত লিটার আছে সেটাকে সরাসরি 22.414 দিয়ে ভাগ করতে হবে। তার মানে যে কোনো আয়তন দেওয়া থাকলে সেটাকে আমরা যদি 22.414 দিয়ে ভাগ করি তাহলে মোল নাম্বারটা পেয়ে যাব। STP-তে এই কথাটা সত্য। এই যে তোমার বন্ধুর সেই ম্যাজিক ধরে ফেললা তুমি, কিভাবে সে বলে দিচ্ছে বা কিভাবে তোমার অ্যান্সারটা করতে হবে সেটা তোমরা এখন জেনে গেছো। এই সূত্রটার ইউজ দেখলাম আমরা, বেসিক্যালি আমরা শিখলাম কিভাবে V/22.414 ব্যবহার করতে হয় সেটা আমরা দেখলাম। একই রকমভাবে SATP হইলে সেটা 22.414 দিয়ে ভাগ করতাম না, আমরা 24.789 দ্বারা ভাগ করতাম। এই যে অংশটা, এটা হলো SATP-তে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। এই অংশটা খেয়াল করো, একটু বড় করে দেখাচ্ছি, এই তো। সো এরকম আরও প্রশ্ন থাকতে পারে। তোমার বন্ধু এখন দুষ্টামি করে বললো যে আমি এখন SATP-তে নাই, হাতে নিল 1 কোটি সামথিং কোনো একটা মৌল। এখন তোমাকে ফোন করে জিজ্ঞেস করলো, বন্ধু আমি হাতে 1 কোটি মৌল নিয়ে বসে আছি, এখানে কত মোল মৌল আছে আমাকে জানাও তো। এখন তুমি তো চিন্তায় পড়ে গেলা কী করা যেতে পারে। তোমার এই চিন্তা দূর করার জন্যই বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো অনেক সুন্দর একটা নাম্বার আবিষ্কার করে রেখেছেন। অ্যাভোগ্যাড্রো তোমাকে বলে দিয়েছে 1 মোলের মধ্যে কতগুলো কণা থাকার কথা। এখন ওর হাতে 1 কোটি আছে, তাহলে 1 কোটিতে কয়টা কণা থাকে, কত মোল আছে সেটা বের করা কঠিন কিছু হবে না। আমরা এই উইকটা একটু দেখি চলো। অ্যাভোগ্যাড্রোস নাম্বার আমাদের বলে যে 6.02×10^23টা কণা থাকবে হলো 1 মোলে। তাইলে তোমার বন্ধু যেহেতু বলছে 1 কোটি, 1 কোটি মানে 10^7 আই থিঙ্ক, ঠিক বলতেছি কি, 1, 2, 3, 4, 5, 6, 7 হইলে 1 কোটি হবে। হ্যাঁ, 10^7টাই তাইলে কয়টা হবে, 10^7কে ভাগ করতে হবে অ্যাভোগ্যাড্রো সংখ্যা দ্বারা। তাইলে আমরা বলে ফেলতে পারবো কত মোল আছে তোমার বন্ধুর হাতে। তো মোল সংখ্যা বের করার এইটা আরেকটা সূত্র, এটার দিকে খেয়াল করো। তোমাকে কণার সংখ্যা, নাম্বার অফ মলিকুল দেওয়া থাকলে তুমি সেটাকে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কত, 6.02 বা O2×10^23 দিয়ে ভাগ করে দিবা, তাইলে বের হয়ে যাবে। এই সূত্রগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, নিচে সবসময় এমন জিনিস আছে যেগুলো তোমাদের মুখস্থ থাকে বা মনে রাখতে হবে। এগুলো হলো তোমার মন, মন কেমনে আঁকে, মন এইভাবে হার্ট দিয়ে আঁকতেছি দেখো, ঠিক আছে, এই হার্ট দিলাম, এটা তোমার মনের ভিতরে এগুলো থাকতে হবে, বুঝছ। তোমার মনের ভেতরে আরও অনেক মানুষজন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, বাস ট্রাক সব ঢুকে রাখতে পারো তুমি তোমার মনের ভিতরে, কিন্তু
কেমিস্ট্রিতে মোল নাম্বার বের করার জন্য এই সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করার অ্যাবিলিটি তোমার তখনই থাকবে যখন এই কয়টা জিনিস তোমার মনেই থাকবে। সো আমরা এটা দেখলাম, এটাও দেখলাম, এটাও বুঝলাম, এটার কাছে আসি। এটা কি জিনিস? এম বাই এম। এটার মানে হইলো তোমার বন্ধু যদি এবার আরেকটু দুষ্টামি করে বলে, বন্ধু আমার কাছে 5 কেজি সালফিউরিক অ্যাসিড আছে, তুমি বলো এবার আমার কাছে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে। এখন তুমি চিন্তায় পড়ে গেলা কি করবা। এটা সহজ সলিউশন হইল, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কত সেটা দেখো। এরপর 1 মোলের ভর যেহেতু জানো, আণবিক ভর মানে হলো পার মোলে হিসাব করতেছি, 1 মোলে ভর যেহেতু জানো, ওই ভরটা দিয়ে তোমার বন্ধুর কাছে যতখানি আছে, 5 কেজি থাকলে 5 কেজিকে ওই আণবিক ভর দিয়ে ভাগ করে দিলেই বের হয়ে আসবে যে কত মোল ওর হাতে আছে। তো তোমার বন্ধু হাতে 5 কেজি 5 কেজি সালফিউরিক অ্যাসিড হাতে নিলে বিপদে পড়বে। বন্ধুরা আগেই বললো মিথ্যা কথা বলতে না, ঠিক আছে? এইবার দেখো, প্রথমত 5 কেজি এই প্রশ্নটার উত্তর করার জন্য, তোমার বন্ধুর এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা করতে পারি কি, 5×10³ গ্রাম করে ফেলি 5 কেজিকে, তাহলে 5000 গ্রাম আসলো। এই 5000 গ্রামে আসলে কত মোল আছে, কত মোল সালফিউরিক অ্যাসিড আছে, HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বলতেছি, সালফিউরিক অ্যাসিড তো বলি নাই। আচ্ছা সালফিউরিক অ্যাসিড যদি বলি, সালফিউরিক অ্যাসিডের H2SO4 থাকতেই পারে, যে কোনো কিছু থাকলো, সমস্যার কিছু নাই। সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর হবে সেটাকে আমি জাস্ট এম বলতেছি, আমার মনে হয় 98 হবে হয়তো। তোমরা একটু বের করে দেখো তো 98 কিনা, 98 গ্রাম কিনা। তো সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভর হবে 98 হইতেও পারে, না হইতে পারে, যাই হবে সেটা দিয়ে ভাগ করে দিবা। 98 হলে 98 দিয়া, HCl হলে কত হবে, HCl Cl হলো 35.5 আর এটা 1, 36.5। তখন HCl যদি হইতো তাহলে 5000কে 36.5 দিয়ে ভাগ করতাম, এত মোল আছে বলা যেত। এটার কারণটা কি অনেকে যদি ব্যাখ্যা জিজ্ঞেস করে, ব্যাখ্যাটা খুব সহজ। আণবিক ভর এম, এর ভেতর কোনো কিছুর 1 মোল পরিমাণ থাকে, তাইলে আমরা যদি বলি তাহলে আমরা যদি বলি বলি যে আমাদের কাছে সামথিং এম গ্রাম আছে, সেটার মধ্যে কত মোল আছে সেটা বের করার উপায় হবে এম ডিভাইডেড বাই এম করে দিলেই আমরা মোল সংখ্যা এনটা বের করে ফেলতে পারবো। আচ্ছা সবার লাস্টে আমরা এটাও শিখলাম, এটাও শিখলাম, এটাও শিখলাম, এটাও বুঝলাম, এইবার এইটা কি দেখানো হচ্ছে? এইবার তোমার বন্ধু যদি আরেকটু বেশি দুষ্ট হয়ে থাকে, তাইলে তোমাকে প্রশ্ন করবে একটা ফ্লাক্স হাতে নিয়ে, বলবে যে আমার কাছে যে কনিক্যাল ফ্লাক্স আছে সেটার মধ্যে 5 লিটার সালফিউরিক অ্যাসিড আছে, এটার ঘনমাত্রা হইলো সেমিমোলার। এরপর তোমাকে বন্ধু বললো যে বলো তো কত মোল আছে এখানে সালফিউরিক অ্যাসিড, ওইটা ঝাঁকাচ্ছে আর বলতেছে। তোমরা এটা কমেন্ট করে জানাও তো কত মোল আছে, দেখি কেউ পারো নাকি একটু। খুব সহজ প্রশ্ন, সূত্র দেওয়াই রয়েছে, জাস্ট আমি বসে দিলেই হয়ে যাবে। তোমরা কেউ পারো নাকি একটু দেখো, তোমাদের কমেন্ট একটু নিয়ে নেই। ফারজানা ভালো আছি, তুমি কেমন আছো? ওকে তোমরা কমেন্টে একটু জানাও, সেমিমোলার 5 লিটার HCl যদি থাকে আমার হাতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যদি, তাহলে সেখানে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এটা বের করা অত্যন্ত সহজ, আমি সিম্পলি বলে দেই, সি মোলারিটিতে ঘনমাত্রা ইজ ইকাল টু এন বাই ভি। এখান থেকে মোল নাম্বারটা, দ্রবের মোল সংখ্যা বের করার উপায় হলো সিভি দ্বারা জাস্ট গুণ করে দিবা। তার মানে সেমিমোলার কথাটার মানে একটু বলে রাখি, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, সেন্টি আমরা বলি না, সেন্টি খাওয়া যাচ্ছে, সেন্টিমেন্টাল, সেন্টিমোলার আর কি আছে, মোলার,
ডেসিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার এইসব একটু বোঝার চেষ্টা করো। সেমিমোলার মানে সেম সেম, 0.5 মোলারকে বলা হয়। ডেসিমোলার মানে 0.1, 10 দিয়ে ভাগ করছো, ডেসি মানে 10, সেন্টি মানে 100 দিয়ে ভাগ করো, 0.01 হবে মনে হয়, রাইট? এক্স্যাক্টলি। আর মোলার মানে হইলো মোলার, সিম্পল 1 মোলার। এখন আমাদের প্রশ্নে আছে সেমি মোলার, তো আমরা মোল নাম্বারটাকে সি এর, সরি, মোল মোলারিটিতে ঘনমাত্রাটাকে লিখবো 0.5। আর আমার কাছে যেহেতু 5 লিটার ছিল, তোমার বন্ধু বলছে 5 লিটারের কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমার কত মোল এই সিএল আছে বের করে দাও, তাহলে 0.5 ইন্টু সি এর সাথে ভি কে গুণ করতে হবে, তাইলে আমরা মোল সংখ্যাটা পেয়ে যাচ্ছি, এন এর মান বেরোয় গেল। খুব সহজ, ওকে। এরপরে আমি গত ক্লাসেই বলেছিলাম, সেটা হলো যে আর এর মান, যারা ভুলে গেছো তাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি, আর এর মান 8.316 ইউজ করব সব কিছুকে এসআই ইউনিটে নিয়ে গেলে, বা প্রশ্নে যদি বেশি ডেটা এসআই ইউনিটে দেওয়া থাকে। আমি গত ক্লাসে বলেছিলাম দুনিয়ায় সবাই যদি অন্ধ হয়ে যায় তোমার যে চোখ আছে এই কথা বলা যাবে না, তাহলে মানুষ তোমার চোখও টেনে দেবে, ঠিক আছে? অন্ধের জগতে তোমারও চোখ বন্ধ করে ঘোরাফেরা করতে হবে, অন্ধদের মতো বিহেভ করতে হবে। তো একই রকমভাবে প্রশ্নে যদি সব কিছু পি এর মান, ভি এর মান, টি এর মান, এন এর মান সব কিছু এসআই ইউনিটে দেওয়া থাকে, তাহলে তোমার আর এর মানটাও এসআই ইউনিটে 8.316 ব্যবহার করাটা বেটার হবে। সব কিছুকে নাইলে আবার অন্য ইউনিটে নিয়ে আসতে হবে। আর যদি তুমি এসআই ইউনিট না দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে দেখো যে সব কিছু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে দেওয়া আছে, কেমিস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত হয় লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, তোমাদের অনেকে জিজ্ঞেস করতে পারে কেমিস্ট্রিতে কেন এসআই ইউনিটটা ইউজ না করে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটও এখনও এই যুগে ইউজ করা হয়। মডার্ন ইউনিট তো এসআই ইউনিট, কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এখনও ইউজ করা হয়, কারণ হলো আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের যে কনিক্যাল ফ্লাক্সগুলো থাকে এগুলো মিলিলিটার, তারপরে চাপ মাপার যন্ত্র, অ্যাটমসফিয়ারিক প্রেশার, লিটার এইসবে মাপার জন্য বানানো রয়েছে। মানে আমাদের কাছে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো এখনও লিটার অ্যাটমসফিয়ারেই তৈরি করা, আমাদের যন্ত্রপাতিগুলো এসআই ইউনিটের তৈরি করা থাকেই না। কেমিস্ট্রি ল্যাবে যদি যেয়ে দেখো তোমরা তাহলে বুঝতে পারবা। কেমিস্ট্রি ল্যাবে গেলেই দেখবা যে সব কিছুই প্রায় লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে তৈরি করা রয়েছে। তো এই কারণেই আমাদের কেমিস্ট্রিতে এখনও লিটার অ্যাটমসফিয়ার ইউনিট চলে। তা যাই হোক, আমি যেটা বলছিলাম লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর মান 0.08 ব্যবহার করা লাগবে। আর এটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে সেটাকে কেলভিনে নিয়ে আসার জন্য 273-এর সাথে যোগ করতে হবে, ফারেনহাইট থেকেও আনতে পারো, ক্যালকুলেটারে এইসব কনভার্সন দেওয়াই থাকে। এইবার আসো একটা মজার একটা অঙ্ক করি, এগুলা দিয়ে সব কিছু সব জ্ঞান প্রয়োগ করা যায় এরকম একটা কাজ করি। চলো, তোমাদের পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রটা এখন খুব ভালোভাবে শেখা হয়ে, তোমরা এই অঙ্কটা একটু নিজে থেকে করতে পারো আর কি, একটু চেষ্টা করে দেখো। একটু সব কিছু মিলায় একটা অঙ্ক দিচ্ছি, মোটামুটিভাবে অনেক কিছু থাকবে এটার মধ্যে। সিম্পল পি ফিজিক্যাল টু এনআরটি দেব, তোমাকে বের করতে হবে এই বেলুনটার ব্যাস। প্রশ্নটাই এটা, বেলুনটার ব্যাস ডি বের করো। বেলুনের ভেতরে যে গ্যাসীয় পার্টিকেল আছে সেগুলো আঁকি, চলো। রসগোল্লা আঁকতেছি, রসগোল্লার ভেতরে আরও, তোমরা আবার রসগোল্লা দেখে ভয় পাও না, পরীক্ষা হলে রসগোল্লা পাবাই, ভয় পায় না কেউ। আচ্ছা দেখো, এখানে তোমাকে বলা হইলো, কি বলা হইলো তোমাকে বলা হইলো, এই গ্যাসগুলো সবাই মিলে টোটাল আছে হলো এন ইজ ইকুয়াল টু কত, 2×10^25 কণা আছে, গ্যাসীয় কণা এটার ভিতরে। এরপরে বলে দিল প্রত্যেকটা কণা এই যে বেলুনটার পাত্রের দেয়ালের গায়ে যে ফোর্স দেয় সেটা হলো, ছোট এফ দিয়ে লিখি, বড় এফ দিলে আবার প্যাচ লেগে যাবে,
প্রতিকণা থেকে আসা ফোর্স, প্রতিকণার বল, সামথিং আমি দিয়ে দিই, খুব ছোট একটা বল দিই, 0.1 নিউটন, এত বেশিও দেওয়ার কথা না, আরও কম দেবে, পার মলিকুল বা পার প্রতি কণা আর কি, কণা লিখে দিলাম, ঠিক আছে? তোমাদের আবার কে কি কার কোন নাম কণা বের হয়ে যাবে যে বলবে ভাইয়া আমি এখানে কোথা থেকে আসলাম, ঠিক আছে? এটা ওই ওই জিনিসটা, পার্টিকেলের নাম্বার বলা হচ্ছে। প্রত্যেকটা কণা এই বেলুনের থেকে বের হয়ে যাওয়ার জন্য ধাক্কা দিচ্ছে কত করে, বেলুনের ভিতরে রাখলে কি করবে কণাগুলা এদিক ওদিক ধাক্কা ধাক্কি করবে, তাই না? আমাদের বাংলাদেশের লোকাল বাসে যেরকম হয়, মানুষজনের মাথা এমনি গরম হয়ে যায়, কেন গরম হয়ে যায়, বেশি চাপের মধ্যে পড়ে থাকে, ছোট্ট একটা জায়গার মধ্যে, ছোট্ট একটা বাসের মধ্যে ইচ্ছে মতো লোক ওঠাতে থাকে। কন্ট্রাক্টর বলে যে জায়গা আছে, কন্ট্রাক্টরের জায়গা আছে কথাটার মানে কি একটু ভালো করে বুঝো। কন্ট্রাক্টরকে প্রথমে জিজ্ঞেস করে মানুষজন বাসে ওঠার সময় যে সিট আছে কি না, কন্ট্রাক্টর বলে হ্যাঁ আছে, এরপর যখন বাসে মানুষজন উঠে তারপর দেখে সিট খালি নাই একটাও, তখন কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করেই তুমি বললা সিট আছে, এখন তো উঠার পরে দেখতেছি কোথাও বসার জায়গা নাই, কন্ট্রাক্টর বলে যে হ্যাঁ সিট তো আছে ভাই, দেখেন সব সিটই তো আছে, কিন্তু সিটগুলো খালি নাই, এটাই হলো একটা সমস্যা। সো ওইরকম অবস্থা, এই গ্যাসগুলো ভিতরে বেলুনের মধ্যে আটকে রাখছি, গ্যাসগুলো বের হয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করে পাত্রের গায়ে 0.1 নিউটন করে এক একটা পার্টিকেল ধাক্কা দিচ্ছে। 0.1 আসলে অনেক ফোর্স হয়ে যাবে, তো আমি এটা একটু কমে দিই, আরও 0.01 দিয়ে দিই। আচ্ছা, এরপরে তোমাকে প্রশ্ন করা হইল যে কি প্রশ্ন করা হইতে পারে, প্রশ্নটা একটু বড় করে তুলে ধরি, চলো। এখান থেকে আর কি আসলে দেওয়ার কি দরকার আছে, এটা তোমাকে বলে দিল যে এই পাত্রটার অর্থাৎ বেলুনের এই পরিবেশে যে তাপমাত্রা আছে সেটা হইল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এখন তোমাকে জাস্ট এই ডিটা বের করতে হবে, আর কিছুই দেওয়া নাই, অনেক কিছুই দেওয়া হয়ে গেছে। সো সবাই একটু করে আমাকে অ্যান্সারটা বলো, ততক্ষণে আমি একটু সূত্রগুলো লিখতে থাকি সবগুলো। প্রথমত আমরা লিখব আমাদের পরিচিত সূত্র পিভি ইজিক্যাল টু এন আর টি, আমি আসলে এসআই ইউনিটে নিয়ে যেতে চাচ্ছি সব কিছুরে। সো পি এর মান আসলে কি, পি হলো ফোর্স, ফোর্স বের করা যায় হলো এভাবে করে এফ বাই এ করে, আর আয়তন এই যে এরকম গোলাকার যে বস্তুটার সেটার আয়তন আমরা বের করতে পারি 4/3 πr³, এটার আয়তন হবে 4/3 πr³। এন এর মান মোল সংখ্যা বের করা যাবে কিভাবে, মোল সংখ্যা বের করার জন্য n/n এই সূত্রটা ব্যবহার করব আমরা, মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেব। আমি একটু আগেই বলছিলাম তোমার বন্ধু তোমার হাতে নিজের হাতে কয়েক কোটি পরমাণু নিয়ে বা অণু নিয়ে তোমাকে বলতে পারে যে এখানে কত মোল পরমাণু বা অণু আছে, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে দিবা ভাগ করে তাহলেই হয়ে যাবে। এটা আগেই বলছিলাম, কালারটা সেম রাখার চেষ্টা করি। এরপরে আমরা আর এর মান বসাবো 8.316, সব কিছু এসআই ইউনিটে নিতে চাচ্ছি। টি এর মানটা, টি এর মান যা আসে সেটা বসাবো। এখন আমি কি করতে পারি, এফ এর মান কত হবে সেটা একটু পাশে লিখি। এফ হইল বল, এই পার্টিকেলগুলো এই যে এই জায়গায় যায় যে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে টোটাল কত বলে ধাক্কা দিচ্ছে সেটা বের করার উপায় কী হতে পারে, সেটা বের করার উপায় হতে পারে প্রতিকণার বল 0.01 × কণার সংখ্যা, কণার সংখ্যা হলে এনটা কণা আছে, তো এতগুলা কণা আছে এত এত ফোর্স দেবে, এনটা কণা থেকে এত নিউটন ফোর্স আসবে। অনেকে এই এনের সাথে, এই এন কিন্তু এই যে এইটা, ঠিক আছে, এটার সাথে নিউটনকে গুলায় ফেলো না বেচারা নিউটন, এটা হলো বিজ্ঞানীর নিউটনের নাম অনুসারে আসা এককটা, বলের একক, এখানে নাই দিলাম একক, আমি তোমাদের জাস্ট বলে দিলাম। আচ্ছা, এ এর মানটা কী হবে, ভি এর মান আমরা জানি,
এর মান বের করতে পারবো না, একটা বেলুনের টোটাল যে চতুর্দিকে যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত হয়, 4πr². এটাও লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম এই সব কিছু, যারা লাস্ট ক্লাস করে নাই তাদের একটু কষ্ট হবে আর কি। সো আমি এখন f এর জায়গায় 0.01n বসালাম, এর জায়গায় বসালাম 4πr², এরপরে v এর জায়গায় বসাচ্ছি যেটা আছে সেটাই বসাচ্ছি, ডান পাশে যা আছে ওটাকে একটু নিচে লিখতেছি n/na ইন্টু 8.316 ইন্টু t এর মানটা কত হবে, t এর মান এটা বসাইলে হবে না, তোমাদের t এর মানটা বের করে নিতে হবে কেলভিন ইউনিটে, 273 কেলভিন ইউনিটে বের করতে হবে। সো যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য একটু ইজি করে প্রশ্নটা আবার একটু বলে দিচ্ছি, হেয়ার ইজ আ বেলুন অর বালুন যাই বলো, একটা স্ফেরিক্যাল অবজেক্ট যেটার ডায়ামিটার বের করতে হবে, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দ্য ডায়ামিটার, এখানে নাম্বার অফ গ্যাসিয়াস পার্টিকেল ইজ 2×10⁻¹⁵, অ্যান্ড তোমাকে বলা হচ্ছে প্রত্যেকটা মলিকুল পার মলিকুলের যে ফোর্স দিচ্ছে এই চতুর্দিকে পাত্রের দেওয়ালে সেটার পরিমাণটা দেওয়া রয়েছে 0.01n, তার মানে একটা মলিকুল থেকে এত যদি ফোর্স আসে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারো যে এতগুলা মলিকুল থেকে এত জনে মিলে কত চাপ দিতে পারে, একজনে যদি এত চাপ দেয় 10 জনে কত চাপ দিবে, এটা এটা গুণ হয়ে যাবে। তো আমি এটাই করে টোটাল ফোর্সটা বের করেছি, টোটাল ফোর্সকে টোটাল এরিয়া দ্বারা ডিভাইড করলে বের হয় প্রেশার, পিভি ইজ ইকুয়াল টু এনআরটির মধ্যে ভিটা ভলিউম, যেটা 4/3πr³ দ্বারা বের করলাম। টি এর মানটা আমরা কেলভিন ইউনিটে বের করব, তাই 30 বসাবো না এটা বসাবো, এখানে কত আসে আমরা দেখি একটু করে, 70, 80, 90, 100, 103 মনে হয়, সো 103 এখানে বসিয়ে দিলাম কেলভিনের পরিবর্তে। এখন তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা অনেক কিছু কাটা চলেই যাচ্ছে, তোমরা আর এর মান বের করে ফেলতে পারবা খুব সহজেই, এই চার কাটা, এই r² এর সাথে r³ কাটা, এই পাই গেল, গা কাটা চলে গেল, তাইলে থাকে কি দেখো, এগুলো মুছে দিই, একটা আর থাকে, এই পাই সব চলে যায়, r টাকে উপরে লিখি, আর এটাকে আর ওই পাশে লেখার তো কিছু নিচে তো কিছুই নাই, r জাস্ট আছে, এই এনও কাটা দুই পাশ থেকে। আর যারা এনে এই জিনিসটাকে চিনতেছ না তাদের জন্য আবার বলে দিচ্ছি, 6.02×10⁻²³, অ্যাভোগাড্রোস নাম্বার, সো এই এনও ভ্যানিশ হয়ে গেল, শুধু যা রয়েছে এখান থেকে আর এর মান বের করা খুব সহজ, 3 এই পাশে দিয়ে দিতে পারি আমরা, আর ভাগ করে দেই 0.01 দ্বারা, আর এর মান বের হয়ে আসবে শেষ, খুব সহজ। আবার বলে দিচ্ছি এটা পায়ে 4πr² বসাও, কাটাকাটি করো, নিজে করলেই মিলবে, অনেকেই আবার ভাববে মিলতেছে না, কি হইতাছে ভাই, বুঝতেছি না ভাই, ও ভাই, একটা মজার কথা দেখো, এইখানে তোমাকে কয়টা পার্টিকেল আছে সেটা না বলে দিলে অঙ্কটা মিলানো যাবে, তাহলে বলে দেওয়ার দরকার কি, নাম্বার অফ পার্টিকেল এখানে কাটা চলে যায় তাই বলবোই না, অঙ্কটা আরো জটিল হয়ে গেল দেখছো, তোমাকে জাস্ট প্রশ্নের মধ্যে 30 ডিগ্রিতে কিছু কণা আছে, কিছু গ্যাস আছে একটা বেলুনের মধ্যে, সেটার প্রত্যেকটা পার্টিকেল থেকে কতখানি ফোর্স আছে সেটা বলা রয়েছে, দুইটা মাত্র তথ্য দেওয়া রয়েছে তোমাকে, এটার ব্যাসার্ধ বা ব্যাস বের করতে বলা হচ্ছে, রেডিয়াস অর ডায়ামিটার বের করতে বলা হচ্ছে, কত বুদ্ধি লাগবে চিন্তা করো, অনেক কিছুই লেগে যাবে, তোমাদের মাথা গরম হয়ে যেতে পারে, এন এর মানটা যে কাটা যাবে এটা কিন্তু মাথায় আসবেই না। সো এটা একটা ভালো জটিল অঙ্ক বানিয়ে ফেলছি আমি, আমি ভাবি নাই যে এত জটিল হয়ে যাবে, বাট এখনই আমি জাস্ট এটা করানোর উদ্দেশ্য কিন্তু কোনো জটিল অঙ্ক করানো ছিল না, যদিও জটিল হয়ে গেছে জিনিসটা, মাত্র দুইটা তথ্য দিয়ে একটা অঙ্ক করতে হচ্ছে, একটু জটিল তো হবেই, বাট আমার উদ্দেশ্য ছিল ফোর্সটাকে এরিয়াটাকে ইউজ করে কেমনে প্রেশার বের করে শিখলা তোমরা, তারপর আর কি দেখলা, তোমরা এখানে দেখলা যে কিভাবে ভলিউম দেওয়া না থাকলে আয়তনটা বের করে নিতে পারো 4/3πr³ ব্যবহার করে,
তারপর আবার দেখলা আর এর মান ব্যবহার করা শিখলা, টি এর মানটা কেলভিনে কেমনে সুইচ করে শিফট করে নিয়ে যায় সেটা দেখলা, এখানে আবার তারপরে আর এর মানটা বের করে ডি এর মানটা বের করলা। এভাবে করে আসলে পিভি ইকুয়াল টু এনআরটি কনভার্সন করে করে বিভিন্ন ইউনিটের এটা থেকে ওটা, এটা থেকে ওটা বানিয়ে বানিয়ে তোমাকে করতে হবে। সো দ্যাটস ইট, এটাই ছিল। আমরা কি একটা জিনিস বাদ দিয়েছি? না, বাদ দিয়েছি কি না, বাদ দিইনি কোনো কিছু, সব কিছুই আছে, অঙ্ক হয়ে গেছে ঠিক মতো। আবার এন এর মানটা বের করার উপায় দেখলা তোমরা, যে মলিকুলের সংখ্যা দেওয়া আছে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে এন এর মান বের করলাম। সব কিছুই পি ফিজিক্যাল টু এনআরটির মধ্যে কোনো কিছুই তোমাকে সরাসরি দিয়ে দেবে না, সব কিছু গোপনে থাকবে, সব কিছুকে তোমার বের করে নিতে হবে। এই জিনিসটা আজকে শিখলা তোমরা। এই এইটা তোমাদের এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু করো, আমি কমেন্ট দেখতেছি। এই অঙ্কটার মধ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে প্রশ্নে, কারণ আমি মাত্রই বানালাম তো প্রশ্নটা, মাত্র বানানোতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা আমি একটু চেক করি তো যে তোমাদের লাইভটা চলতেছে কিনা ঠিক মতো। অনেক কিছু পরে ফেললে পরে দেখা গেল চলতেছে না লাইভ, তাহলে তো বিপদ হয়ে যাবে। প্রশ্নটা ওকে ওকে, সবাই দেখি শুনতেই পাচ্ছে। 303 কে হবে না ভাইয়া? হ্যাঁ আমি 103 লিখেছিলাম, হ্যাঁ 303 কেই হবে। 273 এটা এটাকে আমি আসলে ভুল লিখলাম, 30-এর সাথে 273 যোগ করলে তো অবশ্যই 303ই হবে, আমি 103 লিখেছিলাম। হ্যাঁ ঠিকই বলেছ, থ্যাংক ইউ, তুমি জিনিসটা লক্ষ্য করেছো, আমি লক্ষ্য করে দেখি নাই। রিয়াজুল রহমান, ইয়েস, তোমাকে একটা লাইক দিয়ে দিলাম। নুরুল কেমন আছো ভাই? আচ্ছা তোমাদের আবার মনে করে দিচ্ছি, ও যেটা ভুলটা দেখাইলো সেটা সেটা কিন্তু খুবই সিলি একটা ভুল। আমি 300 গুনলাম বাট লিখলাম 100, এরকম মাঝে মাঝে করে ফেলি আমি, সমস্যা নাই। বাট যে যে ভুল আমি করবো এটা তুমি ধরতে পারবা, সমস্যা হবে না। তোমাদের বেসিকে এটা আমি 103 লিখেছিলাম, এটা 3 হবে না, টি এর মানটা হবে 30 প্লাস 273 যোগ করলে আসতেছে 303 মনে হচ্ছে, এত কেলভিন হবে। সো দ্যাটস ইট, আমরা চলো সামনে অঙ্কটা, যেহেতু বুঝতে পেরেছি সামনে আমরা পিভি ইজিক্যাল টু এনআরটির আরও কয়টা ফর্ম্যাট দেখি, পিভি ইজিক্যাল টু এনআরটিকে দিয়ে আরও কী কী তৈরি করা যায় সেটা দেখার পরে আমরা কিছু অঙ্ক করতে পারি আরও সামনের দিকে গেলে, বেশি অঙ্ক আগেই করব না। দেখো খেয়াল করো, এখানে দেওয়া রয়েছে পিভি ইজিক্যাল টু এনআরটি, এখানে এন এর পরিবর্তে আমি এন বাই এন এ ইউজ করলাম, মানে মানে আমি মোল সংখ্যা বের করার একটা যে সূত্র আছে সেটা প্রয়োগ করলাম। এরপরে দেখো আমি কি করি, আর কে এবং এন এ কে অ্যাভোগাড্রো সংখ্যাকে এক পাশে নিয়ে লিখছি, আর মোল সরি পার্টিকেলের যে সংখ্যা এনটা, বড় হাতের এনটা, সেটাকে পাশে রাখছি, জাস্ট কিছুই করি না, আমি এই আর কে আর এন এর দুইটাকে একসাথে নিছি, এরকম কাজ করেছি। কেন করেছি এটা বুঝতে পারবা। এরপরে আর বাই এন এ এটাকে আমরা লিখব কে, পি ফিজিক্যাল টু এন আর টির পরিবর্তে নতুন সূত্র চলে আসলো, পি ফিজিক্যাল টু এন কে টি, এই কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান কনস্ট্যান্ট কেমনে বের করে সেটা বলে দেই, যদি তোমাদের অঙ্কের মধ্যে বলে দেয় কে এর মান দেওয়া আছে বা বোলসম্যানের কনস্ট্যান্ট দেওয়া আছে, বা তোমাকে সরাসরি বলে দিল যে পি আছে, ভি আছে, এন আছে, টি বের করো, তাহলে তুমি সরাসরি পি ফিজিক্যাল টু এনআরটির পরিবর্তে পি ফিজিক্যাল টু এন কে টি ব্যবহার করে অঙ্কটা করতে পারো। পিভি ডিভাইডেড বাই এন কে করলেই হয়ে যাবে, কিন্তু কে কোত্থেকে পাবা? কে জিনিসটা হলো বোলসম্যানের কনস্ট্যান্ট, বোলসম্যান ধ্রুবক। বের করার উপায় হলো আমাদের আর কে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02×10^23 দিয়ে ভাগ করবা, যদি তুমি এসআই ইউনিটে চাও 8.316 কে
6.02। আচ্ছা তোমরা তো দেখতেই পাচ্ছ না, হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছি আমি, 6.02 × 10⁻³ দ্বারা ভাগ করতে হবে। যারা দেখতে পারো নাই তাদের জন্য আবার একটু মনে করে দিচ্ছি ব্যাপারটা কি বললাম। পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, টি বের করতে বললো। তখন পি ইজিক্যাল টু এনআরটি ব্যবহার না করে পি ইজিক্যাল টু এন কে টি সূত্র ব্যবহার করতে পারো, তাহলে তাড়াতাড়ি পি বের করে ফেলতে পারবে। বাট কে বের করার সময় তোমার বোলটজম্যানের ধ্রুবক ইউজ করতে হবে, আর ডিভাইডেড বাই এন এ, এটা হলো বোলটজম্যানের কনস্ট্যান্ট। তোমাকে অনেকে বলতে পারে পি ভি এগুলো সব দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, টিও দেওয়া আছে, তোমাকে বের করতে বললো বোলটজম্যানের ধ্রুবকটা নির্ণয় করো তথ্য থেকে। যদি এরকম প্রশ্ন করবে না, ধ্রুবক কেউ নির্ণয় করতে বলে না সাধারণত আজকাল সৃজনশীলের জগতে। বাট আমরা একটা সূত্র দেখলাম যে কীভাবে পি ফিজিক্যাল এনআরটিকে মডিফাই করে আমরা বোলটজম্যানের ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারি। এটাকে কে কে বলা হয় বোলটজম্যানের ধ্রুবক, ওই লেখা রয়েছে, তোমরা সবাই জিনিসটাকে একটু তুলে নিতে পারো খুব সুন্দর করে। পি ফিজিক্যাল টু এন কে টি, এটা হলো একটা সূত্র। এরপর দেখো পি ফিজিক্যাল টু এনআরটির আরেকটা ভার্সন দেখাচ্ছি। ভিটাকে বাম থেকে ডানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই পাশ থেকে ভিটাকে টেনে এখানে নিয়ে আসা হয়েছে নিচে। এটা করার পর কি হইলো, এন বাই ভি হইলো। আমরা কি এন বাই ভি চিনি? একটু মনে করে দেখো, ঘনমাত্রা বা মোলারিটিতে ঘনমাত্রা বের করার সিস্টেমই তো এন বাই ভি। তাহলে পি ইজিক্যাল টু সিআরটি, আরেকটা ফর্মুলা বের হলো। পি ইজিক্যাল টু এনআরটি দিয়ে আমরা আরেকটা ফর্মুলা বের করলাম, সেটা হলো ঘনমাত্রা দেওয়া থাকলেও সরাসরি আমরা চাপ বের করে ফেলতে পারি। মজার ব্যাপার, খেয়াল করে দেখো আমি এটা দিয়ে যদি একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আমি আমার কোনো একটা সিলিন্ডারের মধ্যে যদি 0.5 মোলার কোনো একটা গ্যাস নেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তুমি বলে দিতে পারবা এই গ্যাসের ভেতরে চাপ কত হবে। চাপ বের করার জন্য এটা হলো সি, এটা হলো আমার টি, যেটাকে আমার 30 + 273 করে 303 কেলভিন করে নিতে হবে। আমি 103ও লিখতে পারি বা ভুলও লিখতে পারি, তোমাদের দায়িত্ব হবে ক্যালকুলেটারটা টাকা দিয়ে কিনছো সেটাকে একটু ব্যবহার করে সঠিক অ্যান্সারটা বের করে নেওয়া। আমি জেনারেলি যোগ বিয়োগ গুণ আর ভাগ এই জিনিসগুলা ভুলই করি, সো এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু চেক করে নিবা। আমি কিছু লিখে দিলে মনে করবা না যে সঠিক, কিন্তু আমি যে তোমাকে যে থিওরি বা তত্ত্ব বোঝাবো সেইটা তোমার মনে হইতে পারে ভুল বোঝাচ্ছে, কিন্তু এটা সঠিকই বোঝাচ্ছি। পার্থক্যটা বুঝছো? কোনো সংখ্যা লিখলে মনে করবা যে এটা ভাইয়া যতই লেখুক একটু চেক করে দেখা দরকার, আর যেটা বুঝাবো ফান্ডামেন্টাল জিনিস সেটা তোমার ভুল মনে হইলেও এটাই সত্য। ঠিক আছে, 0.5 × 8.316 ইউজ করো, করতেই পারো, এসআই ইউনিটে বের হয়ে যাবে। তাপমাত্রাটা 303 বসাও, তুমি যে চাপটা পাবা এটা প্যাসকেল ইউনিটে পাবা, কারণ এটা বসাইছ এসআই ইউনিটে, আর চাপটা এসআই ইউনিটেই পাওয়া যাবে। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু জেনারেলি ছাত্রছাত্রীরা এইসব পারে না। পি ফিজিক্যাল টু এনআরটি নাই তাই আর পারে না, এটা নিয়ে বিপদে পড়ে যায়। পি ইজিক্যাল টু সিআরটি, এই সূত্র দিয়ে এই ধরনের অঙ্ক করা যায়। তাইলে কনসেন্ট্রেশন সি দ্বারা অঙ্ক করা শিখলাম। তোমরা আমাকে জানাও, দুইটা ফরম্যাট দেখাইলাম আমি, পি ফিজিক্যাল টু এনআরটি দুইটা ব্যবহার দেখাইলাম আমি, কিন্তু ওই যে 10 মিনিটের ছোট্ট করে ক্লাস নিয়ে একটু মজা দিয়ে চলে গেলে তোমাদের আসলে ক্ষতি হবে। শুধু পি ফিজিক্যাল টু এনআরটি দেখিয়া দুই একটা কি যেন নদীর অঙ্ক বা আবেলের অঙ্ক এগুলা করে তোমাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য হলো আমি যেহেতু তোমাকে এখন পড়াচ্ছি এটা তোমার বই থেকে পড়ার দরকারই হবে না, বার কোথাও কোনো 10 মিনিটের ভিডিও দেখার দরকার পড়বে না। আমি 2-3টা ক্লাস নিয়ে যেহেতু পুরো চ্যাপ্টারটাই পড়ে দিচ্ছি তাই কোনো কিছু বাদ রাখবো কেন? সো ওভারঅল কম্প্যাক্ট যা আছে চ্যাপ্টারের ভিতরে সব কিছুই আমি দেখিয়ে দেবো। সো পি ফিজিক্যাল টু এনআরটি দিয়ে আমার ছাত্রছাত্রীরা অঙ্ক আসলে পারবে, পি ফিজিক্যাল টু এন কে টি দিয়ে আসলেও পারবে, পি ইজিক্যাল টু সিআরটি দিয়ে আসলেও তোমাদের পারা লাগবে। ঠিক আছে।
আর শুধু যদি পাস করতে চাও তাহলে অনেক 10 মিনিটের ভিডিও আছে ইউটিউবে, সেগুলা দেখবা, ওগুলা দেখলে দেখবা পাস করা যাবে। পিফিজিক্যাল ট্রেনারটির আরেকটা ভার্সন আছে, সেটা দেখো। এখানে আমি বসাইলাম এবার এম বাই এম, মানে যে কোনো একটা ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোল সংখ্যা পাওয়া যায়, তাই এন এর পরিবর্তে এই জিনিসটার পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে। এখন দেখো আমি কি করি, এই এমটাকে এই পাশে বললাম চলে আসো ভাই তুমি, আর এই ভিটাকে ওই পাশে নিচে চলে যেতে বললাম, তাই ভিটা চলে আসছে এইখানে, এমটা চলে গেল ওইখানে। এটা ক্যান করতেছি, করার উদ্দেশ্য হলো এম বাই ভি ফরম্যাটে নিয়ে আসলাম। এম বাই ভিকে আমরা পদার্থবিজ্ঞানে বলি রো বা ডি, রো লিখি নাই পি এর সাথে যেন গ্যাঞ্জাম না লাগে, এই কারণে ডেন্সিটি দিয়ে লিখেছি ঘনমাত্রা ডি। আমরা 9-10-এ যেটা পড়েছিলাম রো ইজ ইকাল টু এম বাই ভি, ওইটাকে এখানে ডি ইজ ইকাল টু এম বাই ভি দ্বারা লেখা হয়েছে, এম বাই ভি এর পরিবর্তে ডি বসানো হয়েছে, সবাই আই থিঙ্ক বুঝতে পারছি। এরপরে আর কিছুই করার দরকার নাই, পি এম ইজ ইকাল টু ডিআরটি, অ্যাডমিশন টেস্টে প্রচণ্ড আসে এটা, এই ফরম্যাটটা সূত্রের। পি ভি ইজ ইকাল টু এনআরটি যতটা ইম্পর্টেন্ট বোর্ডের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য, পি এম ইজ ইকাল টু ডিআরটি এটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট, অনেক বেশি অঙ্ক এই পি এম ইজ ইকাল টু ডিআরটির থেকে আসে, সরাসরি এটা দিয়ে করা যায়। তোমার এম হলো এখানে আণবিক ভর, যেটা তোমার মনে থাকতে হবে, ডেটা থেকে সালফুরিক অ্যাসিড হোক, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক, কোনো একটা এলিমেন্টের আণবিক ভর কত, কোনো একটা যৌগের আণবিক ভর বের করতে পারো না যারা, তারা অবশ্যই প্রি কেমিস্ট্রি তারপরে মাহেশ রাডিফেন লিখে ইউটিউবে সার্চ করো, তাহলে পেয়ে যাবা, সব ভর মুখস্থ করার কায়দা দেখিয়ে দেওয়া আছে। ডি হলো ডেন্সিটি, এম বাই ভি যেটাকে বলে, তার মানে গ্যাসের ডেন্সিটি দেওয়া থাকলে, আর এর মান দেওয়া থাকলে, টি এর মান দেওয়া থাকলে, পি এম এগুলো বের করে ফেলতে পারবা তোমরা, ইন্টারেস্টিং জিনিস। এটার দিয়ে আরও ধরনের ব্যাপারও বোঝার মতো আছে, আমি তোমাদের একটু বলি। পি এম ইজ ইকাল টু যেহেতু ডিআরটি, তাই পি বাই ডিটি এই জিনিসটা আসতেছে আর বাই এম। আমি এই এম আণবিক ভর যেটা ধ্রুব থাকে এবং মোলার গ্যাস ধ্রুবক যেটা নিজেই ধ্রুবক, এই ধ্রুবকগুলোকে এক পাশে রেখে যদি বলি এটা ধ্রুবক, তাহলে তোমরা সবাই বিশ্বাস করবা ডানে ডানে যা আছে সেটা আসলে ধ্রুবক বলা যায়। এখান থেকে আমি বলতে চাই পি ডিভাইডেড বাই ডিটি জিনিসটা হবে ধ্রুবক, তার মানে আমরা বলতে পারি পি ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু পি টু ডিভাইডেড বাই ডি টু টি টু। এই জিনিসটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, চাপ চেঞ্জ করলাম, ঘনত্ব বদলালাম, তাপমাত্রা বদলাবে, এই সম্পর্ক অনুযায়ী বদলাবে, চাপ ঠিক রাখলাম, সরি চাপ চেঞ্জ করি নাই, সরি চাপ চেঞ্জ হয়ে যাবে একাই, ডি টি চেঞ্জ করলে চাপ চেঞ্জ হয়ে পি টু হয়ে যাবে, আবার এই এই দুটো চেঞ্জ করলে ডি চেঞ্জ হয়ে ডি ওয়ান থেকে ডি টু হয়ে যাবে। এই মজার রহস্যটা আমরা জানতে পারলাম, এগুলো দিয়ে অবজেক্টিভ দিলে জেনারেলি যারা 10 মিনিটে ভিডিও দেখে পরীক্ষা দিতে যাবা তারা কেউ পারবা না, তাদের এই যে আমি ক্লাস নিচ্ছি ধৈর্য ধরে 30-40 মিনিট পরেই ক্লাস করতে হবে। মনে রাখবা সস্তা জিনিস খুব সহজে পাওয়া যায়। এই যে এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, আমরা পি ভি ইজ ইকাল টু এনআরটির মধ্যে পি আর ভি আর যে কোনো এক মোল গ্যাসের জন্য মোল সংখ্যাটাও যদি ধ্রুব ধরি তাহলে এইটাকেও ধ্রুবক বলতে পারি, তার মানে এইখান থেকে আমি এই জিনিসটাকে ধ্রুবক বলতে পারি। তোমরা সবাই যদি এইটুকু তুলে নিয়ে থাকো তাহলে আমি এখন ওইটাও দেখাবো যে ওইখান থেকে কীরকম সম্পর্ক আসে, এবং এগুলো অবজেক্টিভে প্রচণ্ড আসবে, তোমাদের ইউজ করে করে অনেক কিছু বের করতে হবে। আমি বলতে চাচ্ছিলাম পি ভি ইজ ইকাল টু এনআরটি, এটাকে লিখতে চাচ্ছি পি ভি বাই টি ইজ ইকাল টু এনআর, এক মোল বা নির্দিষ্ট মোল পরিমাণ গ্যাসের জন্য এই ডানের অংশটা ধ্রুবক, একটু আগে যেরকমভাবে লিখলাম একই রকমভাবে আমি বলতে পারি পি ভি ডিভাইডেড বাই টিও ধ্রুবক।
কোনো এক মোল গ্যাসের জন্য মোল সংখ্যা যদি চেঞ্জ না করি, তাইলে আমি এখান থেকে বলতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটাকে অনেক সময় বলে সমন্বয় সূত্র থেকে আসা সম্পর্ক, বা আমাদের যে সূত্রগুলো আমরা লাস্ট টাইম পড়লাম, অর্থাৎ আমরা কী কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে বয়েলের সূত্র কী, চার্লসের সূত্র কীভাবে বের করে, অ্যাভোগাড্রোর সূত্র কী, সেই তিনটা মিলায়ে যে সূত্রটা তৈরি হয়েছে ওইখান থেকে পাওয়া একটা সম্পর্ক এটা, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু বাই টি টু। আমরা নেক্সট ক্লাসে দেখব কীভাবে এই এই যে সম্পর্ক দুইটা দেখলাম দুইটা বক্সের মধ্যে, ওটা দিয়ে কীভাবে অঙ্ক আসতে পারে, বচ্চিজনশীল দেখব এবং এমসিকিউ দেখব। তারপরে আমরা চলে যাব আর্দ্রতার দিকে, আর্দ্রতাই হলো আরেকটা টপিক যেখান থেকে প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। সো দুইটাই জাস্ট অঙ্ক আসার জায়গা সৃজনশীলে। পিভিজিক্যাল টু এনআরটি যত ধরনের রূপ দেখাইলাম তোমাদের, ঠিক আছে, সেগুলোর থেকে হয় আসবে প্রশ্ন, আর না হলে আর্দ্রতার থেকে সরাসরি প্রশ্ন আসবে। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আমাদের এখানে আই থিঙ্ক আমরা ছুটি নিয়ে নেই, এই নেক্সট দিন আমরা এটা করব, একটা বাবলের অঙ্ক করব। এটা এটা অনেক পরিচিত অঙ্ক সবাই করেছ, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে করব আমরা, সব কিছু চেঞ্জ হইলে কি হয়। সাদিয়া কেমন আছো? সাদিয়া মিতু, তোমরা যারা এখনও এমএসএ প্লাসের অ্যাডমিশন টেস্ট দেও নাই তাদের বলবো বিশেষভাবে দ্রুত নাইন টেনে পড়ো, অথবা ইন্টার অথবা 2021-এ শর্ট সিলেবাসের স্টুডেন্ট হও। সবার জন্য এমএসএ প্লাস মেম্বারশিপে অসাধারণ অফার রয়েছে, সো তোমরা দ্রুত অ্যাডমিশন টেস্ট দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ভর্তি হয়ে যাও, এটা তোমাদের জন্য অনেক বেস্ট। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বায়োলজি পাঁচটা সাবজেক্ট নিয়ে তোমাদের একদমই চিন্তা থাকবে না যদি কোনোভাবে চান্স পেয়ে যাও এমএসএ প্লাস মেম্বারশিপে। সো ট্রাই করো আর কমেন্ট করে লিঙ্ক নিয়ে নাও, কীভাবে পরীক্ষা দিতে হয় সেই প্রশ্ন আর প্রশ্নের লিঙ্ক আর ফর্মটা পেয়ে যাবা, তাহলে কমেন্ট করে এই ভিডিওর নিচে কমেন্ট করলেই তোমরা পেয়ে যাবা। বাই, ভালো থেকো সবাই।